অবলম্বন করতে হবে। এর মধ্যে এক নম্বরে হলো আপনি যে চাচ্ছেন আপনার কাছে ঈমানটা থাকতে হবে যে আমি যে চাচ্ছি অবশ্যই আমার আল্লাহ তাআলা তা দান করবে। চাইতে হবে পূর্ণ ঈমান নিয়ে, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ধারাবাহিক আলোচনাকে সামনে রেখে সূরা আলে ইমরানের 38 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তিনটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা বলবো। সকলে বলেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজেরিন, আজকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা সমূহ এবং সাথে আমি একটি হাদিস উল্লেখ করেছি, এই আয়াতে কারিমা সমূহ এবং হাদিসকে সামনে রেখে একটা শিরোনাম আমরা নির্ধারণ করতে চাই, সেটা হলো চাওয়ার জায়গা। আমরা যে চাব কোথায় চাব, আমরা যে চাব কার কাছে চাব, এই চাওয়ার জায়গা কি হওয়া দরকার, এই বিষয় নিয়ে আজকের আলোচনায় কথা বলতে চেষ্টা করব। আবারও বলছি ইনশাআল্লাহ। আসলে আমরা যদি চিন্তা করি আসলে আমাদের মূল চাওয়ার জায়গা কোথায়, জবাব কি বলুন তো? আল্লাহর কাছে। লোকেরা মনে করে আর কি, যেমন যারা পরিবারের সদস্য, পরিবারের যিনি প্রধান কর্তা তার কাছেই তো অন্যরা চায়। ছেলে যত ছোট হোক আর অথবা বড়ই হোক, চাইলে কোথায় চায়? বাবার কাছে। স্ত্রী কোথায় চায়? স্বামীর কাছে। আচ্ছা, এখন স্বামী কোথায় চায়? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সবাই চায় না? সে রাজনীতিবিদ নেতার পিছনে পিছনে চলে কয়েকটা কারণে। এক নম্বরে নেতার পিছনে যদি চলা যায় তাহলে কিছু পাওয়া যাবে, ঠিক না? পদ পদবি, টাকা পয়সা, কিছু টেন্ডার, এরপরে এই জাতীয় কিছু। আরো যদি বড় নেতা তখন উনি তার কাছে চায়, তিনি তার কাছে চায়, এভাবে একেবারে আমাদের রাষ্ট্রপতি পর্যন্ত, ঠিক না? এবার রাষ্ট্রপতি কার কাছে চায়? বিশ্ববাসীর কাছে। কিন্তু বিশ্বের যে সবচেয়ে সেরা সে কার কাছে চাবে? হ্যাঁ, চাওয়ার জায়গা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম তার প্রিয় বান্দাগুলোকে থরে থরে স্তরে স্তরে না ঘুরিয়ে সরাসরি তার কাছে চাওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহর কাছে যদি মানুষ না চায়, আল্লাহ তাআলা তাতে এত নাখোশ হন যে তারে ওই নি আল্লাহ তাআলা মাসের কাছে, কাসিমের কাছে, কচ্ছপের কাছে, যে লোক মারা গেছে এই লোকের কাছে ধন্না দেয়, ছেড়ে দেয়। তাদের জন্য যেন শিক্ষা কোরআন কারীমের আয়াত। চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাল্লাহ। আরো কতজনের কাছে যে চায় লোকেরা, বললেন ইন্নাকা সামিউ দুআ, ও আমার রব তুমি তো সব কথাই শুনতে পাও, সবার ধর্ণা তুমি জানো, কে কি দোয়া করতে কে করছে সব দোয়ার খবর তোমার কাছে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরিন, এখানে অনেক শিক্ষা। সামিউনের মধ্যে এমন শিক্ষা রয়েছে, কে কোত্থেকে কি কথা আল্লাহর কাছে বলে সব আল্লাহ তাআলা শুনতে পান। জোরে বলো সুবহানাল্লাহ। কেউ যদি হসপিটালের বেডে থেকে চিৎকার করে, রোনা জারি করে, আহাজারি করে, সেটাও যেমন আল্লাহ তাআলা শুনতে পান। মসজিদে এসে যারা আল্লাহর কাছে যায় সেটাও আল্লাহ তাআলা শুনতে পান। রাষ্ট্রপতির ভবনে থেকে রাষ্ট্রপতি যদি ফরিয়াদ করে সেটাও আল্লাহ তাআলা শুনতে পান। কোন ভিক্ষুক যদি ভিক্ষার জন্য কারো ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে ডাকা ডাকি করে সেটাও আল্লাহ শুনতে পান। শুধু তাই নয়, কোন ছোট্ট পোকা, যে পোকাটা হয়তো মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, দুনিয়ার কোন মানুষ যে পোকার খবর রাখে না, ওই পোকার খাবার মানুষ সরবরাহ করতে পারে না, ওই পোকা যদি কখনো ক্ষুধা বা তৃষ্ণা পায়, ক্ষুধার্ত হয়, দুনিয়ার কারো কাছে চায় না, ওই পোকা আল্লাহর কাছে চায়। ওই পোকার ওই শব্দটাও আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান এবং যাবতীয় রিজিকের ব্যবস্থা তার জন্য তিনি করে। যিনি করেন তার নাম হচ্ছে সামিউ। কি নাম? সামিউ, সর্বশ্রোতা। কেউ কেউ মনে করে আর কি যে আল্লাহ হয়তো সবকিছু শুনতে পায় না, এই যে মিথ্যা কথা যারা বলে, সে মনে করে কি আল্লাহ তাআলা সবকিছু শুনতে পায় না।
কি আমার সাথে একমত কিনা? মিথ্যা কথা কেন বলে? আল্লাহ তাআলা শুনতে পায় না, এই কারণে তো মিথ্যা কথা বলে। হ্যাঁ, প্রতারণা কেন করে? প্রতারণা এই জন্যই তো করে, সে মনে করে আল্লাহ তাআলা বুঝি জানে না, শোনেন না। কিন্তু সব গোষ্ঠীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান দিচ্ছেন একটা শব্দের মধ্যে, তিনি হচ্ছেন আস-সামিয়। সর্বশ্রোতা, কোথায় কি হচ্ছে, এমনকি একটা গাছের পাতা, হয়তো সেটা তেঁতুল পাতা হতে পারে, একটা পাতা ঝরেছে, পাতা ঝরার খবরটা আল্লাহ তাআলার কাছে আছে। এই কথা কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গাছের একটা পাতা যদি ঝরে, ঝরা পাতার খবর তার কাছে আছে, খবর চলে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি জমিতে একটা ফসল, ফসলের একটা দানা হতে পারে, সেটা সরিষার দানা, তিলের দানা, এই জাতীয় ক্ষুদ্রাতে ক্ষুদ্র কোন দানাও যদি বপন করতে যায়, কোনটা শুকনা কোনটা ভিজা, কোনটা শুকনা মাটিতে বপন করা হচ্ছে, কোনটা ভিজা মাটিতে বপন করা হচ্ছে, কোনটা থেকে গাছ হবে, কোনটা থেকে গাছ হবে না, এই সকল খবরগুলো আল্লাহ তাআলার কাছে আছে। ওয়ালা হাব্বাতিন ওয়ালা ইয়াবিসিন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। তার কাছে একটা সুস্পষ্ট কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এগুলো সব লেখা আছে। আল্লাহ আকবার। তো এমন শ্রোতা যিনি তার কাছেই দোয়া করলেন, সম্মানিত হাজির, দোয়ার সাথে সাথে ফারাদাতুল মালাইকা, ফেরেশতা এসে ডাক দিলেন, হযরত জাকারিয়া ডাকতেছেন আল্লাহ তাআলাকে। এখানে তো একটু সময় যাচ্ছে, কিন্তু পিছনে দিয়ে আল্লাহ তাআলা ব্যবস্থাই নিয়েছেন, বিষয়টা এমন নয়, ব্যবস্থার পরে ফেরেশতা এসে সাথে সাথে তাকেও ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। ফানাদাতুল মালাইকা, ফেরেশতা এসে তাকে ডাক দিয়ে বললেন, ওয়া কাইমু ইউসাল্লি ফিল মিহরাব, তিনি তখনও মেহরাবের মধ্যে নামাজে আছেন, দাঁড়ানো। ফেরেশতা বললেন, আল্লাহ ইউবাশশিরুকা বিইয়াহইয়া, ওগো আল্লাহর হাবিব, ওগো জাকারিয়া, আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দান করেছেন, বিইয়াহইয়া, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু আগে তুমি যে দোয়া করেছো, এই দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তানের সুসংবাদ দান করেছে। সম্মানিত হাজেরিন, এক্ষেত্রে একটু বলে নিই, আমাদের সবাই কম বেশি আল্লাহ তাআলার কাছে কিন্তু চাই, কিন্তু চেয়ে সবাই ঠিক থাকতে পারে না, কথা বলে ঠিক না, ধরেন বলেন, ধরেন কেউ পাঁচবার সাতবার বা এক সপ্তাহ দুই সপ্তাহ চেয়েছে, যখন দেখে হয় না তখন চাওয়া আস্তে আস্তে বাদ দিয়ে দেয়, এরপরে ওই যে মাজারের পথ ধরে, বাজারের পথ ধরে, নেতার পিছনে ঘোরে, আছে কি না এরকম? না, এটা করা যাবে না। আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনাকে কয়েকটা বিষয়ে সতর্ক থাকতে হবে, পদ্ধতি অবলম্বন করতে হবে। এর মধ্যে এক নম্বরে হলো, আপনি যে চাচ্ছেন আপনার কাছে ইমানটা থাকতে হবে, যে আমি যে চাচ্ছি অবশ্যই আমার আল্লাহ তাআলা তা দান করবেন। এই ইমানটা সবার কি হয়? ওই যে এরকম হাত একটা পিছনে একটা সামনে দিয়ে তারপর আল্লাহর কাছে চায়, আল্লাহ দিলেও সই না দিলেও সই, পিছনে পথ খোলা রাখে, এরকম নয়। চাইতে হবে পূর্ণ ইমান নিয়ে, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই চাওয়া তার কাছেই দরকার, এই কারণে তিনি শিখাতে গিয়ে কোরআনুল কারীমের প্রথম যে সূরা দিয়েছেন, এই সূরার একটা নামই হচ্ছে সূরাতুদ দোয়া। সূরাতুদ দোয়া বলেন কি নাম? সূরাতুদ দোয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রার্থনার সূরা। আপনি কিভাবে চাইতে হবে, কোন পদ্ধতিতে চাইতে হবে, কি আয়াত ধরে চাইতে হবে, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছে। যে আয়াতের মধ্যে একটা আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ গো একমাত্র আমরা তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি, সুতরাং দাসত্ব যেহেতু তোমারই করি, তোমার কাছে আমরা সাহায্য চাই।
এভাবে যখন কেউ বলেন তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যেহেতু আমার দাসত্ব করে আমার কাছে সাহায্য চেয়েছে, আমার বান্দার দায়িত্ব ছিল আমার দাসত্ব করা, আর আমি তার মনিব, আমি তার রব, আমি তার আল্লাহ, আমার দায়িত্ব হচ্ছে আমার বান্দার যাবতীয় চাহিদা পরিপূর্ণ করে দেয়া। আল্লাহু আকবার। এই বিষয়ে কথা বলতে গেলে আবার আলাদা টপিক হয়ে যাবে। আপনাদেরকে এই ফাঁকিতে একটা সুসংবাদ দিচ্ছি, আমি সূরা ফাতিহার উপর একটা তাফসীর লিখেছি, তাফসীরে সূরাতুল ফাতিহা, এটা আমার কাছে কপি আছে, সূরা ফাতিহার তাফসীর। এখানে এই বিষয়টা আমি আনতে চেষ্টা করেছি, আপনাদের যদি সুযোগ হয় আপনারা নিবেন, বিশেষ করে এটা যে মগবাজারে পাওয়া যাবে বা ইসলামী লাইব্রেরিগুলোতে যাচ্ছে আস্তে আস্তে, আহসান পাবলিকেশন বের করেছে, তো এখানে আশা করি বিষয়ে আপনারা একটা গাইডলাইন পাবেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া ছাড়া এটা আপনি যেটা কামনা করছেন যেটা অনেক বেশি প্রয়োজন, আল্লাহ তাআলা সাধারণত যেটা আপনার অনেক প্রয়োজন সেগুলো তো দিয়েছেন আলাদা, কিন্তু এরপরে কিছু প্রয়োজন যেটা অতিরিক্ত সেটা চাইলে পরে আল্লাহ দিবেন, না চাইলে হয়তো বা আপনি যেমন করে চাচ্ছেন তেমন নাও পেতে পারেন। কারণ আল্লাহ তাআলা আপনার ভালো কাজের জন্য দিবেন, তবে এর সিংহভাগ দিবেন পরকালে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় দিবেন? পরকালে। পরকালে যে দিবেন, আমি একটা হাদিসে অবাক হয়েছি, হাশরের মাঠে বহু মানুষ আটকা পড়ে যাবে, সে যখন দেখবে যে একই জান্নাতে যাওয়ার জন্য সে প্রত্যাশী ছিল, কিন্তু ওই জান্নাতে তো আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম শহীদ যারা হয়েছে, সারা জীবন আল্লাহর জন্য যুদ্ধ করেছে, কুরবানি করেছে, জীবন দিয়ে দিয়েছে, রোজা রেখেছে সারা জীবন, এই সকল লোকগুলো জান্নাতের জন্য তারাও আস্তে আস্তে টিকিট পাচ্ছে, তখন সে চিন্তা করবে এর হাজার ভাগের এক ভাগ কাজ তো আমি দুনিয়াতে করি না। কথা বাস্তব না অবাস্তব? মাঝে মাঝে চিন্তা করেন, আপনি ইসলামের জন্য যতটুকু কাজ করেন, আমি ইসলামের জন্য যতটুকু কাজ করেন, সাহাবায়ে কেরাম কি এতটুকু করেছেন? আপনি আমি তো সত্য কথাটা বলতে আসলে তো বলতে পারি না, বুক খুলে আল্লাহর জন্য আছে কিনা এরকম নাফরমান, সত্য কথা বলে না, হক কথা বলে না, হক কথা বলতে গিয়ে কত সলসাতরি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, কেন ওই যে সাপও যেন মনে লাঠিও যেন না ভাঙে এরকম ভাবে কথা বলে, তো এই জাতীয় সলসাতরির মধ্য দিয়ে ইসলাম পালন করছে। এখন এতটুকু পালন করে আসর মাঠে উঠার পরে যখন বুঝবে যে আমি তো বহু দূরের আজকে যাত্রী, তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, কাঁদবে, আল্লাহ আজকে একটু যদি সুযোগ দিতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীরা চলে যাবে সিরিয়াল দিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতী জান্নাতের পথে চলে যাবে, কিন্তু এদের না আছে হিসাব নিকাশের কোনো খোঁজ খবর, না আছে জান্নাতের কোনো গ্রান্টি, কিন্তু এর সাথে অসংখ্য লোককে দেখবে যে জাহান্নামের দিকে যাচ্ছে এবং কি ভয়াবহ পরিণতি। এই দৃশ্য দেখে তখন জান্নাতের আশা বাদ দিয়ে অন্তত চাবে যে আল্লাহ তুমি আমার একটু মাফ করে দাও, জান্নাত না দাও অন্তত জাহান্নামে দিও না, এরকম একটা ভাব নিয়ে থাকবে। ওই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোককে একটা পর্দারের পর্দার অন্তরালে নিয়ে যাবে, পর্দা ফেলে দিবে, এরপর আল্লাহ তাআলা সরাসরি কাঁধে হাত দিবেন তার রহমতের হাত, রহমতের হাত দিয়ে জানতে চাবেন তুমি কি চাও। তখন লোকটা বলবে আল্লাহ আমি যে অপকর্ম করেছি হিসাব নিকাশের পাল্লায় দেখা যাচ্ছে পাপের পাল্লা আমার ভারী, আমি তো জান্নাতে যেতে পারবো না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবো না, আল্লাহ গো আজকে তোমার সামনে একটু রহমতের প্রত্যাশী আমি, তবে এমন অপকর্ম করে এসেছি রহমত এখানে যে চাবো সেই ভাষা আমার নাই, কারণ এর চেয়ে বেশি অন্যায় আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলবেন আমার গোলাম দুনিয়াতে তুমি এমন কিছু দোয়া করেছো যে দোয়ার কথা তোমার স্ত্রী জানতো না, তুমি যদি বউ হয়ে থাকো তোমার স্বামী জানতো না, তোমার ছেলে মেয়েরা জানতো না, প্রতিবেশী কেউ জানতো না, এমন কিছু পার্সোনাল দোয়া ছিল তুমি করেছো, হয়তো বা তুমি দেখতে পেয়েছো ওই দোয়া তোমার কবুল হয় নাই, আমি সবগুলো দোয়া তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি, যাও আজকে আমি সবগুলো তোমাকে সওয়াব হিসেবে দান করে দিলাম। লোকটা পেয়ে দেখতে পাবে তার আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে, যেই পরিমাণের দোয়া আল্লাহ তাআলা রহমত হিসেবে যা তাকে দান করেছেন, বুঝতে পারবে যে এটা যদি হিসাবের পাল্লায় দেয়া হয় নেকের পাল্লা ভারী হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা অনুমতি দিবেন, এবার গিয়ে ফেরেশতাদেরকে বলো হিসাবে আবার একটু ওজন দেওয়ার জন্য, ওজন দেয়া হবে, দেখা যাবে লোকটার নেকের পাল্লা ভারী হয়ে গেছে, লোকটা সেজদায় পড়ে যাবে,
চিৎকার করবি চোখের মানে ছেলে ছেলে কান্নাকাটি করে বলবে আল্লাহ দুনিয়াতে তো আমি বলবো আর দুনিয়াতে কবুল হয়েছে আজকে দূর মাঝেও শুনেছি নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি।